এখানে আপনার উদ্দেশ্য তো বলা আছে যে একটা নতুন করে আইনটা করা হচ্ছে জনস্বার্থে। তা আমরা তো জানতে পেরেছি 7ই জুন আপনার পেপারে এসছে আইএমএফ এর শর্ত অনুযায়ী এই কোম্পানি আইনটা বদলাইতে হবে। তে এখন কথা হলো যে উদ্দেশ্য তো যদি বলতো যে ঋণের প্রয়োজনে আমাদেরকে ঋণের চুক্তির জন্য আমাদেরকে এই আইনটা বদলাতে হচ্ছে, তাহলে একটু সত্য তার একটা জিনিস থাকতো। পার্লামেন্টে কিছু লুকিয়ে বা কিছু অসত্য বিবরণ দিয়ে এটা করা উচিত নয়, বিশেষ করে বিলে। কারণ উনি বিলের কয়েকটা জিনিস এনেছেন, যেমন এনেছেন যে ঋণ খেলাপি যারা, ঋণ খেলাপির শর্ত ছিল 38টা শর্তের মধ্যে একটা শর্ত ছিল আইএমএফ এর যে আপনাদেরকে আইন করতে হবে সেপ্টেম্বরের মাধ্যমে, সেপ্টেম্বরের মধ্যে ঋণ খেলাপি কিভাবে আপনারা ট্যাকেল করবেন। সেটা যে উনি ঋণ খেলাপি আইন করেছেন, এই আইনটা হওয়ার পর এটা দেখতে অনেকেই চেয়েছিল, কারণ আইনটা দেখার দরকার ছিল এই জন্যে যে এর ভিতরে যে স্টেক হোল্ডাররা ছিল সেই আইনটা যদি ওনাকে দেখাইতো তা আইনটা সমৃদ্ধ হতো, কিন্তু এটা দেখানো হয় নাই। ইভেন আইএমএফ থেকে বলা যখন হইল যে আইনটা আমরা দেখতে চাই, তখন ওনারা তাল বাহানা করে এই মিনিস্ট্রি বলল যে আইনটা এখনো দেখানো যাবে না, পরবর্তী দেখানো যাবে। সেই আইনটা আজকে এখানে এসছে। আইনের মধ্যে অনেক কিছু এনামলি আছে, মাননীয় স্পিকার জানি না আমার কতক্ষণ আপনি সময় দিবেন। এই আইনে এই এই যে যারা আপনার এখানে বলা আছে যারা ইচ্ছাকৃত 1,32,000 কোটি টাকা ঋণ খেলাপি আছে এবং ঋণ দিয়েছে ব্যাংক 14,61,000 কোটি টাকা ঋণ দিয়েছে, তার মানে 20% আপনার ঋণ খেলাপি। এই ঋণ খেলাপির উনি দুই ভাগ করেছেন, একটা হলো ইচ্ছাকৃতভাবে যারা ঋণ খেলাপি, আরেকটা হলো যারা রিয়েল ঋণ খেলাপি। এই ইচ্ছাকৃত আমরা এতবার বলেছি, আমাদের এই বেঞ্চ থেকে এতবার বলা হয়েছে যে ঋণ খেলাপির লিস্টটা প্রকাশ করেন, আজ পর্যন্ত করেন নাই। আইএমএফ এর ব্যাপারে ঠিকই করলেন, যখন চাপ আসে তখন সবাই করে মাননীয় স্পিকার। তো এই যে ঋণ খেলাপি দুইটা জিনিস করলেন, একটা করলেন ইচ্ছাকৃতভাবে, এটা উনি ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? বলা হচ্ছে যে ঋণ খেলাপি যদি হয় তাহলে এই বাংলাদেশ ব্যাংকে বলা হবে, সে কতগুলি শাস্তিমূলক ব্যবস্থা নেবে। 1 নম্বর, তাকে বিদেশ যেতে দেওয়া হবে না। 2 নম্বর, তাকে কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। 3 নম্বর, তাকে কোনো ঋণ দেওয়া হবে না। কিন্তু কথা হলো যে এইটার উপরে যদি ইমপ্লিমেন্টেশনটা ঠিক না হয়, যদি রুলগুলা ঠিক না হয়, তাহলে 102 আছে মাননীয় স্পিকার আপনি জানেন, হাইকোর্টে চলে যাবে। যাকে আপনি ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি করলেন সে হাইকোর্টে চলে যাবে, তো বছরের পর বছর কেস ঝুলে থাকবে, তাহলে তার লাভটা কি হবে? এটা আইএমএফ এর কোনো লাভ হবে না, আমাদেরও কোনো লাভ হবে না। আরেকটা তারা করেছেন কি, যেটা করেছেন আমরা এতবার বলেছি যে ব্যাংকটা পরিবার থেকে আলাদা করে, এতদিন পরে তাদের উদয় হয়েছে যে এটা করা উচিত, উচিত করেছে, কিন্তু করছেন কি, 4 জনের জায়গায় 1 জন কমাইছেন, 1 জন কমাইছেন, আগে ছিল 1 জন, সেখান থেকে করেছিলেন 4 জন, এখন 4 জনের থেকে 1 জন কমাইছেন। আর কি করেছেন, ছিল 9 বছর, সেটাকে 1 বছরও কমান নাই। সুতরাং ব্যাংক বিশেষজ্ঞরা বলেছে যে আপনি 9 বছর রাইখা পারিবারিক ব্যাংক পরিবার থেকে আলাদা করতে পারবেন না। তো সুতরাং এই আরও অ্যানোমালি আছে, আমি আরও বলতে পারি কথা। সুতরাং এগুলো যদি উনি ঠিক না করেন, আমার মনে হয় জনস্বার্থে আজকে এবং এই এই উত্থাপনে না করাই উচিত। ধন্যবাদ মাননীয় স্পিকার।